Assalamualaikum, welcome back to my channel. আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক বেশি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তালের ফুলকু পিঠা, মানে বড়া পিঠা আর কি। তালের যে বড়া পিঠাটা সেটা কিন্তু খুবই ফুলকু হবে এবং শুকনা গুঁড়ো দিয়ে করে দেখাবো। খুব সহজে এবং খুব অল্প উপকরণে কিন্তু আপনারা বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারেন। মনে করেন যে এটা মনে করেন কয়েকদিন পর্যন্ত এটাকে নরম থাকবে এবং সুপসে যাবে না, শক্ত হবে না, একদম সফট থাকবে। ছোটো থেকে বড় সবাই খেতে পারবে, খুবই সফট এবং লবণীয়। মুখে দিলেই মনে করেন একদম মিলিয়ে যাবে এরকম সুস্বাদু একটা তালের বড়া। অবশ্যই বাসায় মনে করেন আপনারা ট্রাই করবেন, ট্রাই করে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টস দিবেন। তাইলে মনে করেন আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নিয়ে যাক মূল উপকরণ। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের উপরে মনে করেন আমরা স্ট্রেনার দিয়ে দিলাম। স্ট্রেনারটা দিয়ে মনে করেন এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়াটা। এটা কিন্তু আমার হাতে করা গুঁড়া, মনে করেন যে একদম ফ্রেশ যে চালটা আমার বাড়ির চাল সেটা দিয়ে গুঁড়া করে নিয়েছি আমি একদম মিহি করে, একেবারে মানে ময়দার মতো করে একদম মিহি করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা কিন্তু অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পিঠাগুলা খুবই সুন্দর হবে এবং সফট হবে, তুলতুলে হবে। এবং যে মনে করেন যে কিছু কিছু যদি গোনা থেকে থাকে চালের কোনা সেগুলো কিন্তু চলে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু চালের গুঁড়াটা এখানে শুকনাটা ব্যবহার করতেছি। আজকে কিন্তু শুকনা গুঁড়া দিয়ে কিন্তু আমি আপনাদেরকে একদম সফট নরম তুলতুলে তালের পিঠা তৈরি করে দেখাবো। তালের যে বড়া পিঠাটা সেটা তৈরি করে দেখাবো। এখন দিয়ে দিচ্ছি এখানে উষ্ণ গরম পানি। আমি কিন্তু এখানে উষ্ণ গরম পানি দিয়ে দিচ্ছি এটাকে ময়ান করার জন্য। কিন্তু এরকম পানিটা ব্যবহার করতে হবে যে আঙুলটা সহ্য করতে পারে সেরকম পর্যায়ে পানিটা ব্যবহার করতে হবে এখানে। এখানে কিন্তু আমি সম্পূর্ণ পানিটা কিন্তু একলগে দিচ্ছি না, বারবার দিয়ে কিন্তু আমি একটা ময়ান তৈরি করে নিব। খুব বেশি একটা মনে করেন শক্ত হয়েও হবে না, ডোটা হবে না, ডোটা কিন্তু একটু আঠালো সিস্টেম হবে, সেই পর্যায়ে মনে করেন করতে হবে। আমি কিন্তু বারবার করে দিচ্ছি পানিটা, একলগে কিন্তু দেওয়া যাবে না, তাহলে বুঝতে পারবো না যে কী পানিটা কি বেশি লাগবে নাকি কম লাগবে, নয়তো ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে নয়তো নরম হয়ে যাবে। সেই পর্যায়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখুন আমার কিন্তু ডোটা খুব বেশি শক্ত হয় না, খুব বেশি নরম হয় না, একদম সফট একটা ডো হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি রেখে দেব 20 থেকে 25 মিনিট পরিমাণ রেস্টে। রেস্টে রেখে দিলে মনে করেন চালের গুঁড়িটা কিন্তু ফুলে আসবে এবং খুব সুন্দরভাবে মনে করেন যে আপনার পিঠাটা খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 20 থেকে 25 মিনিট পরে চলে আসছি এবং ভালো করে কিন্তু হাতের সাহায্যে কষলিয়ে নিচ্ছি। কষলিয়ে নিলে কী হবে সুন্দরভাবে মনে করেন একসাথে মিক্সড হয়ে যাবে এবং আমার পিঠাটা কিন্তু খুব নরম এবং তুলতুলে হবে। এভাবে আমি কয়েক মিনিট পরিমাণ একটু কষলিয়ে নেব, 2 থেকে 3 মিনিট পরিমাণ কষলিয়ে নিলে মনে করেন যে খুব সুন্দর হবে। এই কাজটা কিন্তু হাতের সাহায্যে করতে হবে, হাত দিয়ে মনে করেন ভালোভাবে করতে হবে। যেহেতু পিঠা কিন্তু অবশ্যই হাত দিয়ে ভালো করে মেখে নিতে হয়, তাহলে মনে করেন পিঠাগুলো সুন্দর হয় এবং সফট হয়। এই পর্যায়ে মনে করেন আমি তাল নিয়েছি এখানে, মনে করেন পাকা তালটা মনে করেন যে আমি ভালো করে রস করে নিয়েছি। পাকা তাল কিন্তু খুব সহজে রস করা যায়, ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছুলে তারপরে পানি দিয়ে ভিজিয়ে মনে করেন আমি কিন্তু হাতে কষলে একটা সেনের ওপর ভালো করে চেখে নিয়েছি। ছেলে তারপর রসটা চেলে মনে করেন পানিটা জড়িয়ে নিয়ে তারপরে মনে করেন সেনা দিয়ে চেলে উপরে যে ভিতরে যাওয়াগুলো ছিল সাজগুলো সেগুলো আমি ফেলে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের রস। আমি কিন্তু রসটা এখানে একদম একেবারে গরম যে রসটা সেটা কিন্তু ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণ গুড়, আখের গুড়। আমি কিন্তু এখানে আখের গুড় ব্যবহার করতেছি। আখের গুড়টা দিলে মনে করি পিঠাটা মাইনাস পিঠাটা কিন্তু খুব সফট হয় এবং খুবই স্মুথ হয়। আমি কিন্তু একটা ডো তৈরি করে নিলাম। আমার ডোটা কিন্তু এই পর্যায়ে খুব বেশি এটা সুন্দর হয় নাই এবং নরম হয়ে গেছে বেশি, তাই এই পর্যায়ে কিন্তু আমি এখানে এখন ময়দা ব্যবহার করব। ময়দাটা কিন্তু অবশ্যই চেলে দেবো। আমি যেহেতু ময়দা যেহেতু শুকনা গুঁড়িতে করতেছি তাই ময়দাটা কিন্তু ব্যবহার করতে হবে, তাহলে মনে করেন যে পিঠাটা সুন্দর হবে, সফট হবে, নরম হবে। আর দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। অবশ্যই কিন্তু বেকিং পাউডার এবং বেকিং সোডা দিতে হবে, তাহলে পিঠাগুলো খুবই নরম হবে এবং সফট হবে, তুলতুলে হবে। যেহেতু শুকনা গুঁড়ি তাই বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই কিন্তু ব্যবহার করতে হবে। এ পর্যায়ে কিন্তু আমি ভালো করে শুকনো উপকরণগুলো চেলে নিয়ে নিলাম। এখন চেলে মনে করো চালার পরে শেষ হয়ে গিয়েছে আমার এখন চালাটা। এখন আমি একটা মনে করো শেষের সাহায্যে ভালো করে একসাথে মিক্সড করে দিব। অবশ্যই কিন্তু এই কাজটা আপনারা ভালোভাবে করে দিবেন। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ। লবণটা কিন্তু অবশ্যই অপশনাল, যদি আপনারা খেতে চান তাহলে দিবেন, আর যদি খেতে না চান তাহলে না দিলে চলবে। কিন্তু লবণটা দিলে মিষ্টির মধ্যে মিষ্টির খুব সুন্দর একটা ব্যালেন্স আসে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এখন ভালোভাবে কিন্তু আমি শ্লেষের সাহায্যে একটু ভালো করে মিক্সড করে দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো এই কাজটা হাতে করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। ভালোভাবে কিন্তু একসাথে মিক্সড করতে হবে, দেখতে হবে যে আমার ব্যাটারটা ঠিক আছে কিনা, বেশি ঘন হয়ে গেছে কিনা না বেশি পাতলা হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু এই পর্যায়ে এরকমই থাকবে, খুব বেশি একটা মনে করেন যে ঘন হবে না এবং পাতলাও হবে না।
আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ পরিমাণ নারিকেল কুড়া। নারিকেল কুড়াটা কিন্তু আমি ফ্রেশ নারিকেল কুড়াটা ব্যবহার করতেছি, অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ নারিকেল দিয়ে তৈরি করার জন্য। এখানে কিন্তু কোনো রকমের শুকনা নারিকেলের গুঁড়াটা আমি ফ্রোজেন করা নারিকেল কুড়াটা কিন্তু ব্যবহার করা যাবে না। এরপর যে কিন্তু এই ফ্রেশ যে নারিকেল কুড়াটা সেটা ব্যবহার করতে হবে, তাহলে দেখবেন পিঠার যে স্বাদ, অরিজিনাল যে স্বাদটা সেটা পাবেন এবং টেস্টটা কিন্তু খুব ভালো আসবে, ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দর একটা ব্যাটার আসছে। ব্যাটারটা কিন্তু এই পর্যায়ে এরকমই থাকবে, দেখতে হবে যাতে হাত থেকে না পড়ে যায়। আমি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে ভালোভাবে যে কীরকম একটা ব্যাটার হবে, খুব বেশি পাতলা হবে না এবং খুব বেশি এটা ঘন হবে না, একদম টাইটও হবে না। এই পর্যায়ে কিন্তু এরকম একটা স্মুথ ব্যাটার হবে, তাই পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হবে। এই পর্যায়ে চুলাটা কিন্তু আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে আমার থেকে একটু হাই করে দিয়েছি মিডিয়াম লো থেকে। তেলটা কিন্তু গরম হয়ে আসছে, কারণ অবশ্যই তেলটা গরম করার জন্য কিন্তু চুলার হিটটা একেবারে বাড়িয়ে দিতে হবে। যেই পর্যায়ে তেলটা গরম হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু চুলার হিটটা মিডিয়াম লো থেকে একটু হাই করে দিতে হবে। এখন মনে করেন যে তেলটা গরম হয়ে আসছে, আমি কিন্তু পিঠাগুলো হাতের সাহায্যে, 5টা আঙুলের সাহায্যে কিন্তু আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে কীভাবে দিচ্ছি আমি। এভাবে দেওয়ার চেষ্টা করবেন আপনারা, তাইলে দেখবেন যে পিঠাগুলো খুব সুন্দর আসবে, সবগুলো শেপ একই রকম হবে। আমি কিন্তু ফাঁক ফাঁক করে দিচ্ছি, একটা গায়ে এক না লেগে যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে পিঠাগুলো খুব সুন্দর আসবে এবং একটা সাথে একটা লাগবে না, দেখতে সুন্দর দেখা যাবে, ফুলে কিন্তু টুইটুম্বুর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা, তেলে ছাড়ার পরে কিন্তু একদম ফুলে উঠতেছে উপরের দিকে, একটা সাথে কিন্তু একটা লাগতেছে না এবং এক পাশ থেকে অন্য পাশে অনেক সুন্দরভাবে ঘুরে আসতেছে। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে একটা পিঠা তেল দেওয়ার সাথে সাথে। এভাবে কিন্তু অবশ্যই ডুবে তেলে দিতে হবে। আমি কিন্তু এই পর্যায়ে তেল ব্যবহার করেছি প্রায় 1/2 কেজি পরিমাণ। আপনারা যেরকম যে পরিমাণ পিঠা বানাবেন সেই পরিমাণে তেলটা দিয়ে দেবেন, তেলটা একটু বেশি ডুবে তেলে পিঠাগুলো বাজলে কিন্তু খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছেন ফুলে কিন্তু একেবারে টুইটুম্বুর হয়ে গিয়েছে, উল্টে যাচ্ছে না, এই দেখুন কতটা ফুলেছে। কালারটা কিন্তু খুব বেশি একটা ব্রাউন হবে না, খুব বেশি একটা হালকা হবে না। আমি কিন্তু প্রথম পর্যায়ে একটু ব্রাউন করে ভেজে নেব, তারপরে মনে করেন একটু হালকা করে ভেজে নেব। এই দেখুন আমি কিন্তু হালকা ব্রাউন করার করে ভেজে নিচ্ছি, 1 থেকে 2 মিনিট পরিমাণ সময় লাগবে, হয়তো বা আপনাদের কম বেশি সময় লাগতে পারে, তাতে কোনো প্রবলেম নাই। কিন্তু চুলা হিটটা কোনো মতে কিন্তু বাড়ানো যাবে না, মিডিয়াম লোতে রেখে কিন্তু পিঠাগুলো বাজতে হবে, তাহলে দেখবেন কালারটা সুন্দর আসবে এবং ভিতর থেকে মনে করো সুন্দরভাবে হয়ে যাবে। আর যদি বেশি হিটটা দেন তাহলে মনে করো উপর থেকে পুড়ে যাবে, ভিতর দিয়ে কিন্তু পিঠাগুলো হবে না, কাঁচা থেকে যাবে। আমি কিন্তু এইভাবে একটা কানা চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখন একটা সেনার সাহায্যে তুলে নেব, অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে। তেলটা কিন্তু অবশ্যই মনে করো ছেঁকে নিতে হবে ভালো করে, আর একটা মনে কিচেন টিসের উপরে কিন্তু আমি রেখে দিচ্ছি। অবশ্যই কিন্তু তেলাপিঠায় কিন্তু তেলাপিঠায় অনেক পরিমাণ তেল খায়, তাই সেই পর্যায়ে কিন্তু খেয়াল রাখতে হবে, একটা কিচেন টিসের উপরে কিন্তু পিঠাগুলো রাখতে হবে, তাহলে একসাথে যে তেলটা থাকবে সেই তেলটা কিন্তু চষে যাবে। আমি কিন্তু আবার দেখিয়ে দিচ্ছি, আমি এখন তো এইভাবে প্রত্যেকটা ব্যাচ কিন্তু আমি বেজে নিব। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা ব্যাচ বেছে নিয়েছি। এখন কিন্তু দেখাচ্ছি আমি বয়স্কদের জন্য, যে যারা বয়স্ক আছে করে, অনেকে মনে করেন দাঁত নেয় একেবারে খুব বেশি বয়স্ক, 80 থেকে 90 বছর বয়স হয়ে গেছে, তারাও কিন্তু পিঠাটা খেতে পারবেন। মনে করেন এটা কিন্তু 1 মিনিট পরিমাণ ভেজে নিতে হবে, চুলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টিয়ে নিতে হবে, খুব বেশি এটা ব্রাউন করা যাবে না এবং একটু হালকা পরিমাণ ভেজে নিলেই হয়ে যাবে। কিন্তু হয়তো বলতে পারেন না আপনারা যে কাঁথা থাকবে কিনা ভিতরে, অবশ্যই কাঁথা থাকবে না, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু এরপর যে এরকম থাকবে, এটা কিন্তু খুব নরম তুলতুলে হয়ে যাবে এবং বাচ্চারাও খেতে পারবে এবং বয়স্করাও খেতে পারবে। দেখতে পাচ্ছেন কত নরম তুলতুলে হয়েছে, একেবারে সফট হয়ে গেছে। এই দেখুন আমি কিন্তু আপনাদেরকে একটা সার্ভ করে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে, খুব সুন্দর। আমি কিন্তু দুইভাবে বেজে নিয়েছি, একটা নিচে হালকা ব্রাউন কালার করে নিয়েছি, আরটা একেবারে খুব ভালো করে বেজে নিয়েছি, একটু হালকা গাঢ় করে নিয়েছি বাজাটা। এই দেখুন এটা নিচে হালকা বাজা, আর ওইগুলো হয়েছে খুব বেশি একটা বাজা। কিন্তু তারপরে মনে করেন যে কয়েকদিন পর্যন্ত এটা খুবই সফট থাকবে, 2 থেকে 3 দিন পর্যন্ত সফট থাকবে, কোনো রকমই মনে করেন শক্ত হবে না, একদম কাঠের অনেকে মনে করেন কমপ্লেন থাকে যে তালে পিঠা শক্ত হয়ে যাওয়া, নরম থাকে না বাজার পরে। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সফট হয়েছে, ভিতরে কিন্তু খুব সুন্দর হয়েছে, কুক হয়েছে, আপনারা হয়তো বুঝতে পারবেন দেখে। এই দেখুন কতটা সফট হয়েছে, খুব সুন্দর মনে করেন যে হবে। অবশ্যই আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কিন্তু আমার কমেন্টসে অবশ্যই কমেন্টস দিবেন। তাহলে আপনারা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।